পারে বললে আমার আল্লাহ সুন্দর করে জানেন কি বললেন আমার আল্লাহ সুন্দর করে বললেন وَعْبُدُ اللَّهُ وَلَا تُشْرِكُ بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ إِذْ قُرِئَ أَمَرَ اللَّهُ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُوبِ وَالصَّاحِبِ بِالْجَنَّةِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ প্রতিবেশী সঙ্গী যেন তোমরা খারাপ ব্যবহার করো না এলাকায় কাজ একটা মনে রেখে দিও প্রতিবেশীর সঙ্গে যেন খারাপ ব্যবহার করো না তুমি একজন ধনী লোক রাস্তার ধারে যেন একটা খুঁটো মেরে দিও না গ্রামে একটা অ্যাম্বুলেন্সকেও ঢুকতে দিও না আর নিজেকে বড় নামাজি বলে দাবি করো রাস্তার উপরে খুঁটো মারো খালি দাবি করো তোমার মতো মানুষ হয় না আর আমি আল্লাহ জানি তোমার মতো বদমাইশ লোক হয় না আছে না একটু কথা বলেন মিলছে কথাগুলো হ্যাঁ একটা গাড়ি ঢুকতে দেবে না অ্যাম্বুলেন্স গাড়ি ঢুকতে দেবে না বলে রাস্তায় খুঁটো মেরে দিচ্ছে পাড়ায় একটা বিয়ে বাড়ি গাড়ি ঢুকতে দেবে না বলে রাস্তায় খুঁটো মেরে দিচ্ছে যাতে করে গাড়ি না ঢুকতে পারে কারণ গ্রামের প্রথমের দিকে তার বাড়ি প্রথমের দিকে বাড়ি বলে গ্রামের সবাইকে জব্দ করবে বলে খুঁটো মেরে দিয়েছে একটা লাঠি পুঁতে দিয়েছে কিংবা একটা পিলার পুঁতে দিয়েছে একটা চার চাকা গাড়ি পর্যন্ত ঢুকতে দেয় না আবার নিজেকে বড় হাজি স্যার বড় নামাজ বড় রোজাদার বলে বড় দাতা বলে দাবি করে আল্লাহ বলে শোন তোর মতো নামাজি রোজাদার দাতা আমার দরকার নাই তুই তোর প্রতিবেশীকে কষ্ট দিস আমি আল্লাহর কাছে কোনো যাই না এই জন্য শুধু যে মুখে দাড়ি রাখবেন আর পাঁচ অক্ত নামাজ পড়বেন এটা পর্যন্ত শেষ নয় কোরআনের সব হুকুম মানতে হবে আল্লাহর হুকুমগুলো মানতে হবে এই মেনে নেওয়ার নাম হলো ইসলাম বুঝে আসছে টাকা নামাজ দিকে এরপরে আমার আল্লাহ কি বললেন সুন্দর করে জানালেন প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না তারপরে আমার আল্লাহ বলেন তোমাদের মালিকানা বক দাস দাসী যারা আছে দাস দাসীদের সঙ্গেও যেন তোমরা খারাপ ব্যবহার করো না তোমার বাড়িতে যে দাসটা আছে ঈদের দিনে যেন পুরানো কাপড় পরিয়ে দিও না তোমার বাড়িতে যে দাসটা আছে তাকে ঈদের দিনে একটা পুরানো কাপড় পরিয়ে দিও না তোমার ছেলে মেয়েকে নতুন জামা কিনে দেবে আর তাকে পুরানো জামা কিনে দেবে পুরানো জামা দেবে এটা হবে না কারণ তার চোখ দিয়ে পানি বার হলে আমি আল্লাহ আরো কেঁপে যাবে আমি আল্লাহর কাছে কোনো জায়গা থাকবে আমার নবী এতিমের সঙ্গে কেমন ব্যবহার করেছে দাস দাসীদের সঙ্গে কেমন ব্যবহার করেছে আমার নবী দাস দাসীদেরকে সাথে করে নিয়ে কখন করেছে খাবার খেয়েছে নবীর আদর্শ যদি তোমাদের মধ্যে না থাকে আমি আল্লাহর কাছে কোনো পুরস্কার পাবে না তোমার দাস দাসী যে আছে যদি ক্ষুধার্ত থাকে কাকে যদি ভালো খাবার না খাওয়াও তোমার ছেলে মেয়ে যদি খাবার ভালো খায় তাহলে কিন্তু খবর আছে তোমার ছেলে মেয়ে যদি ভালো খাবার খায় আর তোমার দাস দাসীদের সঙ্গে যদি খারাপ আচরণ করো তাদেরকে যদি ভালো খাবার না দাও তাহলে কিন্তু এরপরে আমার আল্লাহ আরেকটা কথা বললেন কি বললেন ইন্নাল্লাহু লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাতুরা শেষে আমার আল্লাহ কি বললেন নিশ্চয়ই আমি আল্লাহ ফাকার কারণেওয়ালাদেরকে পছন্দ করি না নিশ্চয়ই আমি আল্লাহ অহংকারী ব্যক্তিদেরকে ভালোবাসি না অহংকার যদি কারোর ভেতরে ঢুকে যায় তাকে আমি আল্লাহ ছেড়ে দেব না হযরত মাসউদ ইবনে মাসউদ থেকে একটা হাদিস এসেছে মহানবী বললেন কারোর ভেতরে যদি জাররা পরিমাণ অহমিকা ঢুকে যায় জাররা পরিমাণ যদি অহংকার ঢুকে যায় ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না আচ্ছা এবারে আপনারা বলেন তো দেখি এবারে আপনারা বলেন তো দেখি এবারে আপনারা বলেন তো দেখি সুদখোর নেই সুদ আপনি খান নেই মদ আপনি খান নেই ঘুষ আপনি না নেই লটারি টিকিট কাটেন নেই কিন্তু অহংকার থেকে আপনি বাঁচতে পেরেছেন কি কথা বলেন অহংকার এমন একটা ভাইরাস যাকে ধরে তার হয়ে যায় সর্বনাশ এর কপালে আছে খুব খারাপ
বোদা জামিত নারাটা নিয়ে গই অহংকার নাম ভাইরাস কা যদি কাউকে ধরে নেয় পাঁচার কোন গলাই নাই আজ পৃথিবীর দিকে যদি একবার তাকাব হাজি সাহেব ওজু সাহেব দরবেশ সাহেব এমএলএ সাহেব নেতা সাহেব পি সাহেব হাজি সাহেব কাজী সাহেব ওজু সাহেব বক্তা সাহেব সব সাহেবের মধ্যে কম বেশি অহংকার ঢুকে আছে সব সাহেবের মধ্যে কম বেশি হিংসা ঢুকে আছে সব সাহেবের মধ্যে কম বেশি রিয়া ফাখার ঢুকে আছে সব সাহেবের মধ্যে কম বেশি সমালোচনা আলোচনা লোকের গিবত কিন্তু ঢুকে আছে বলেন তো দেখি এই জিনিসগুলো থেকে কি আমরা বাঁচতে পেরেছি হ্যাঁ না কিছু বলেন বাঁচতে পেরেছি এ তরুণী নসো আজ বাকেরা হাদিস কুদসির মধ্যে পাওয়া যায় মহান রব্বুল আলামিন বললেন অহংকার হলো আমার চাদর এই চাদরটা নিয়ে যদি কেউ টানাটানি করে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার গর্দানকে ছিঁড়ে ফেলবো কারণ অহংকার করবে কে অহংকার করবে একমাত্র রব্বুল আলামিন আল্লাহ জোরে বলবেন না আরো জোরে হবে না আরো জোরে হয় না অহংকার করবে কে অহংকার করবে কে একমাত্র রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর কোন মানুষের অহংকারের কোন জায়গা নাই কথা বলে না ঠিক কি না অহংকারের জায়গা নাই অহংকার পৃথিবীর জমিনে যারা করেছে পতন তাদের অবশ্যই হয়েছে ফেরাউনের মতো টপ র‍্যাঙ্কের মানুষ নাম হলো তার ফেরাউন মুসা নবী দ্বীনের দাওয়াত দিয়ে রেগে আগুন নাম হলো তার ফেরাউন ভদ্রলোক মাঝে মাঝে হয়ে যেত গরম নাম হলো তার ফেরাউন আল্লাহ বলে নবী মুসা কেমন লাগছে লাগছে তোমাকে দারুণ ওর নাম হলো ফেরাউন ওর মধ্যে আছে অনেক গুণ ওর মধ্যে ফেরাউন নাম হলো ফেরাউন ও মুসা শুনে কে দাও জেনে কে দাও ও তোমার কথা নেবে না ও তোমার কথা নেবে না তবে আমি আল্লাহ ও কেউ ছাড়ব না পাঠালাম আমি আল্লাহ ফারেস্তা ব্যাটাকে করে দেবো এবারে ফারেস্তা এইরকম একটা টপ র‍্যাঙ্কের মাস্তান নাম হলো তার নামরুদ এ আর এক অদ্ভুত টপ র‍্যাঙ্কের একজন বদমাইশ নাম হলো তার নামরুদ এ আর এক অদ্ভুত বেঁচে ছিল কত বছর বেঁচে ছিল 1700 নবী ইব্রাহিম বললেন চলে এসো আল্লাহর দিকে ফিরে এসো চলে এসো বেঁচে ছিল 1700 নবী ইব্রাহিম বললেন চলে এসো যখন সে আসলো না আল্লাহ বললেন তোকে আর আমি ছাড়ব না পাঠালাম আমি আল্লাহ ছোট একটা মশা ব্যাটাকে করে দিয়েছি পুরো সোজা মশা দিয়ে মারে না কথা বলেন আচ্ছা এবারে আপনারা বলি আল্লাহ কি ইচ্ছা করলে বাঘ দিয়ে মারতে পারতেন না কিছু বলো না রে ভাই আল্লাহ ইচ্ছা করলে কি বড় হাতি দিয়ে মারতে পারতেন না আল্লাহ কি ইচ্ছা করলে বড় সিংহ দিয়ে মারতে পারতেন না কিন্তু আল্লাহ বড় হাতি দিয়ে মারলেন না বাঘ দিয়ে মারলেন না ভল্লুক দিয়ে মারলেন না আল্লাহ বিশ্বের মানুষকে দেখাতে চাইলেন এত বড় মাস্তানকে আমার জন্য বাঘ লাগে না ভল্লুক লাগে না হাতি লাগে না সিংহ লাগে না ছোট একটা মশাই হলো যথেষ্ট কারণ হাতি দিয়ে যদি মারি পৃথিবীর জমিনে তোরাই তো একদিন বলবি যে হাতির সঙ্গে কি মানুষ পারে কথা বলে না হাতির সঙ্গে মানুষ পারে একটু বুঝে বলো টাওয়ার ফেল করছে যে মাঝে মাঝে আরে তকবি দেন তো দেখি না আরে তকবি আরো জোরে দেন না আরে তকবি ইল্লাহে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলা মুজাদু জামা মাসলাকে আবু বকর ফুরফুরা দরবার শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ পোতাপুর দরবার শরীফ পিন্নাগর দরবার শরীফ পিয়াডাঙ্গা দরবার শরীফ না
কষ্ট হচ্ছে আপনাদের এই জোর করে বলে কষ্ট হচ্ছে তাকান আমার দিকে খেয়াল করে খেয়াল করে তাহলে হাতি দিয়ে যদি আল্লাহ মারত তাহলে আপনারা আমরা হয়তো একদিন বলে ফেলতাম হাতির সঙ্গে কি মানুষ মানে এইজন্য আল্লাহ বলে হাতি দরকার নাই বাঘ দরকার নাই ভল্লুক দরকার নাই ছোট একটা মশা দিয়ে মারবো কারণ এত বড় অহংকারী মানুষকে আমি আল্লাহ দেখাতে চাই পৃথিবীর মানুষকে যে অহংকার করে কোনো লাভ হবে না কেমন করে তার পতন হয়েছিল তোমরা দেখে নাও আপনাদের যারা আছে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল টাইটানিক জাহাজ ডুবার পেছনে কটা কারণ আপনারা জানেন কথা বলে টাইটানিক জাহাজ যখন ডুবেছিল আপনাদের জানা আছে কোন সালে টাইটানিক জাহাজটা ডুবেছিল আপনাদের জানা আছে কোন সালে টাইটানিক জাহাজ ডুবেছিল আপনাদের জানা আছে আরে কথা বলে না তাকান আমার দিকে একটু ভাবনা চিন্তা করে বলেন না রে ভাই একদম ঘপরে মেরে দিচ্ছেন যে জানা নাই এই যে আমার ভাই যেমন বলছিল 1300 সাল না কথা বলছিলেন কেন 2300 সাল চেষ্টা তো করছে দেখেন না হিসাব তো করছে কিন্তু দেখেন হ্যাঁ টাইটানিক জাহাজ ডুবেছিল একদিন দুদিন তিন দিন নয় আজ প্রায় 110 বছর হয়ে গেল টাইটানিক জাহাজ ডুবে গেল আজ 110 বছর পরে গবেষণা চালিয়ে চালিয়ে বলল নানা রকম তথ্য তাদের কাছে বেরিয়ে এলো শেষে তারা বলল টাইটানিক জাহাজ ডুবে যাবার কারণ হলো ছটা আমি এই ছটা কারণ নিয়ে পড়লাম পড়ে দেখলাম না না ছটা কারণ ডুবে যাওয়ার কারণ হলো একটা এই টাইটানিক জাহাজটা যখন তৈরি করেছিলাম ও তরুণী আসলে কে দিয়ে যে জাহাজটা বানাতে সময় লেগেছিল একদিন দুদিন তিন দিন চার দিন নয় যে জাহাজটা তৈরি করতে সময় লেগেছিল যে জাহাজটা বানাতে সময় লেগেছিল 1200 দিন সুতরাং 1200 দিন সময় লাগলো জাহাজ বানাতে এই জাহাজটা বানাতে সময় লেগেছিল 1200 দিন আপনাদের জানা আছে 1912 সালে 10ই এপ্রিল ওই জাহাজ নিয়ে যখন যাত্রা শুরু করা হয়েছিল যে বন্দর থেকে ছাড়া হয়েছিল ইংল্যান্ডের নেমটন বন্দর থেকে ছাড়া হয়েছিল আমেরিকার নিউইয়র্ক বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল জাহাজ যখন বানানোওয়ালা এই জাহাজটা যখন তৈরি করে ফেলল তৈরি করে তারা যখন টেস্ট করলাম সমুদ্রে চালালাম এসে তারা আওয়াজ দিল বার্তা দিল আনসিনকেবল টাইটানিক জীবনে না ডোবার জাহাজ জীবনে না ডোবার জাহাজ এই জাহাজকে ডুবাবার মতো ক্ষমতা নাই কারণ এই জাহাজের মতো ক্ষমতা শক্তিশালী জাহাজ ইতিপূর্বে বানানো হয় নাই এই জাহাজের মধ্যে কি না এই জাহাজের মধ্যে আছে ফুটবল মাঠ এই জাহাজের মধ্যে কি না এই জাহাজের মধ্যে আছে রেস্টুরেন্ট এই জাহাজের মধ্যে কি না এই জাহাজের মধ্যে আছে বাজার সব কিছু জাহাজের মধ্যে করে দেওয়া আছে ইতিপূর্বে এরকম শক্তিশালী জাহাজ কখনো বানানো হয় না কখনো তৈরি করা হয় না তারা এই জাহাজ নিয়ে গর্ববোধ করে বলেছিল এই জাহাজকে ডুবানোর মতো ক্ষমতা কারোর নাই এই জাহাজকে ডুবানোর মতো ক্ষমতা না আওয়াজ পৌঁছে দিল এই জাহাজে টিকিট যখন কাটা শুরু হলো মার্কেটিং করা শুরু হলো জাহাজে টিকিট বিক্রি করা শুরু হলো অল্প দিনের মধ্যে সমস্ত টিকিট গুলো বিক্রি হয়ে গেল
টিকিটের প্রাইস শেষ লাগা গেল টিকিট আর পাওয়া যাচ্ছে না শেষে টিকিট ব্ল্যাকে বিক্রি করা শুরু করলো তৎকালীন সময়ে এক একটা টিকিট যখন ব্ল্যাকে বিক্রি করা হয় এক একটা টিকিটের মূল্য হলো 480000 টাকা ভারতীয় মুদ্রার ভারতীয় টাকার এক একটা টিকিটের মূল্য হলো 480000 টাকা 480000 টাকা দিয়ে মানুষ টিকিট কাটতে শুরু করলো টাইটানিক জাহাজে চাপবো টাইটানিক জাহাজে চাপা বিরাট সৌভাগ্যের ব্যাপার মানুষজন টাইটানিক জাহাজে চাপবে বলে তারা লাফালাফি শুরু করে দিল ও তরুণিয়া সুরে গেলাম জাহাজ বানানো হয়ে গেছে জাহাজের যাত্রীরা জাহাজে চাপবে 1500 যাত্রী টিকিট কেটে কনফার্ম করে ফেললাম বাকি মানুষগুলো আর টিকিট পায় না 1500 যাত্রী যখন জাহাজে উঠলো জাহাজে ওঠার পর জাহাজে ওঠার পর জাহাজে ওঠার পর ওই কাপাতে আপনাদের জানা আছে লাখ লাখ মানুষ ডকের উপর থেকে তারা হাত নাড়িয়ে নাড়িয়ে আলবেদা 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 জানাতে শুরু করলো আর তারা মনে মনে ভাবলো যারা জাহাজে চেপেছে তারাই নাকি কত ভাগ্যবান আলবেদা আলবেদা জানাতে লাগলো কিন্তু জানে না জানে না তাদের আত্মীয় জন স্বজনকে তাদের প্রিয়জনকে তাদের কাছের মানুষগুলোকে জীবনের শেষ আলবেদা জানাচ্ছে এরপরে আর কখনো তারা ফিরে আসবে না কষ্ট হচ্ছে আপনাদের এই জোর করে বলেন একটু কষ্ট হয়নি তো মাশাআল্লাহ কত বিদান্ত দেখিন না আরে তুমি এই সবাই দিচ্ছেন তো নাকি রাত 3:30 বাজছে মাথায় রেখে কিন্তু তকবীর দেবেন সবাই মিলে একবার দেন কেউ ফাঁকি মারবেন না তকবীর দেন দেখিন না আরে তকবীর আর জোর করে দেন না আরে তকবীর আওয়াজ করে দেন না আরে তকবীর ফাঁকি কেউ মারেননি তো জোর করে বলে ফাঁকি কেউ মারেননি তো আরে আমার দিকে তাকান ফাঁকি কেউ মারেননি তো হ্যাঁ কে দিচ্ছেন আর কে দেননি আমি জানতে পারিনি কিন্তু আমার আল্লাহ কে দিচ্ছে আর কে দেয় না আমি বলতে পারবো না কিন্তু আমার আল্লাহ জানে কি জানে না কথা বলে না জানে কি জানে না জানে সুতরাং আমার আল্লাহকে লুকাতে আমরা কে জোর করে বলো পারবো না এই জন্য বাবাজি সবাই একবার সমস্বরে উচ্চ আওয়াজে দেন দেখি না আরতিবে মাশাআল্লাহ চলে এইবার আমার আলোচনা কোথায় ছিল বলেন তো ইন্নাল্লাহু লা ইউহিব্বু মান কানা মুফতালান ফাখুরা এই আয়াতের সামনে রেখে আলোচনা চলছিল ওয়াহমিকা অহংকার আর আমি আপনাদেরকে অহংকার থেকে বাঁচার জন্য 10টা টিপস আপনাদেরকে দিয়ে যাব 10টা টিপস এই 10টা টিপস যদি আপনারা কাজে লাগাতে পারেন আলহামদুলিল্লাহ অহংকার তো দূরের কথা অহংকার আপনার ধারে কাছেও আসতে পারবে না যদি বলবেন না আমি কিতাব থেকে খুঁজে খুঁজে পেয়েছি 10খানা টিপস আপনাদেরকে দিয়ে যাব 10টা টিপস কি আপনারা নেবেন নেবেন আপনারা আরে কথা বলে না নেবেন চলে আমি কিন্তু একটা আয়াতের উপরই ওয়াচ করছিলাম গোটা কতক কাবিরা গুনাহকে সামনে রেখে আমার আলোচনা চলছিল ঠিক বুঝিনা বুঝিনা বাস এই একটা আলোচনা চলছে এইবার চলেন আমি যেটা বুঝাতে চাইছিলাম এই টাইটানিক জাহাজ কি করে ডুবলো কষ্ট হচ্ছে আপনাদের একটু আওয়াজ করে বলুন কষ্ট হচ্ছে আর 15-20 মিনিট যদি থাকি আপনারা থাকবেন একটু ভরসা দিয়ে বলেন থাকবেন একটু জোর করে বলেন থাকবেন যারা থাকবেন না হাত তুলুন 1 2 3 4 5 এই তো আপনিও পালাবেন বলে হুজুর বুঝে উঠতে পারি না রাত 3:30 বাজছে কখন কি নেটওয়ার্ক চলে যাচ্ছে বুঝতে পারছি না কি আমার কিছু গন্ডগোল নাই হুজুর টাওয়ারের গন্ডগোল মাঝে মাঝে কানেকশন নেই এই আছে এই নেই কানেকশন নেই আবার মাঝে মাঝে হ্যালো 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 করতে করতে যাচ্ছি কিন্তু কানেকশন নেই কলটা কেটে দিলাম দিয়ে আবার একবার ফের ফোন লাগাচ্ছি কোথা বুলবুল ভাইকে আবার ফোন করছি হ্যালো বুলবুল ভাই হ্যালো ভাইজান নেটওয়ার্কের গন্ডগোল
আরে কথা বলে না নেটওয়ার্কের গড়বড় এটা টাওয়ার চলে যায় এটা আপনাদের দোষ না কেন এটা ঘুমের দোষ ভাই রাত 3:30 তবু আলহামদুলিল্লাহ সবাই জেগে বসে আছেন তবু তো কেউ শুয়ে তো পড়েন নি মাশাআল্লাহ ভালো লাগছে খুব ভালো লাগছে চলুন আলোচনা অল্প সময় ছেড়ে এলাম কথা থেকে জানো টাইটানিক জাহাজ বেশ এই টাইটানিক জাহাজ দুবার কারণটা আপনাদের বলি শুনেন ছোট করে বলি মুসা কালিমুল্লাহ আপনারা নাম শুনেছেন কথা বলে মুসা নবীর আপনারা নাম শুনেছেন মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ কি শের জ্ঞান দিয়েছিল বলে হুজুর ওটা তো ওটা জানলে উঁচু স্টেজে বসতাম তাহলে তো আর নিচেই থাকতাম না কথা বলো কথা বলে মুসা কালিমুল্লাহ আল্লাহ নবী হযরত মুসা সালাম তিনি একদিন ওয়াচ করছেন ওয়াচ করছেন ওয়াচ করতে 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 বনু ইসরাইল গোত্রের মানুষদের ভেতরে একজন মানুষ উঠে বলল ওয়াল্লাহ নবী মুসা নবী ওয়াল্লাহ রাসূল মুসা নবী বিয়াদবি নেবেন না এই জামানার মধ্যে সবথেকে বড় আলেম কে বলো মুসা নবী একটু চিন্তা করে দেখলেন এই জামানায় সবথেকে জ্ঞানী মানুষকে সবচেয়ে বড় আলেম কে আল্লাহ নবী হযরত মুসা নবী দুই এক মিনিট চিন্তা করে দেখলেন যে জামানায় আল্লাহর নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নবীরাই সবথেকে বেশি জ্ঞানী হন সুতরাং নবীদের উপরে কারো জ্ঞান দেওয়া হয়নি মুসা নবী চিন্তা করে বুঝলেন আমি হব হযরত মুসা কালিমুল্লাহ আমাকে আল্লাহ যেহেতু নবী রাসূল করে পাঠিয়েছেন সুতরাং এই জামানায় এই গোত্রের মানুষদের ভিতরে সবথেকে জ্ঞানী মানুষ হলাম আমি যেই বলে দিয়েছে দেয়ার সঙ্গে শুনে আছে কথাটা কি ভুল কথাটা কি ভুল কথাটা ভুল কথা একটু হেনা কিছু বলো না রে ভাই কথাটা কি ভুল কথা ঠিক কথা মানে মুসা নবীর উপরে কি কারোর জ্ঞান ছিল সেই মুসা নবীর থেকে কি বেশি কেউ জানে কথা সত্য কিন্তু আল্লাহ বলেন হলো না মুসা হে মুসা হলো কথা বলেছো সত্য কথা কিন্তু তুমি তুমি নিজে মুখ দিয়ে কেন বললে নিজে মুখ দিয়ে বলার জন্য এটা আমি আল্লাহর কাছে পছন্দ হলো না যাও তোমার থেকে একজন জ্ঞানী মানুষ আছে তার কাছে আমি তোমাকে পাঠাচ্ছি তার কাছে গিয়ে তুমি এলেম শিক্ষা করো মুসা নবী বলে আল্লাহ যাব আমি কিন্তু লোকেশন পাঠ কথা বলে না পথ লোকেশন যাব কি করে আপনারা মাঝে মাঝে যখন ফুরফুরা শরীফে যাচ্ছেন প্রতাপপুর দরবার শরীফে যাচ্ছেন হরিঙ্গলা দরবারে যাচ্ছেন ফুরফুরা শরীফে যাচ্ছেন আপনারা যখন হলদিয়া সিটি সেন্টারে যাচ্ছেন আপনারা যখন রাস্তা দিয়ে যাচ্ছেন আপনারা এখানে ম্যাপে গিয়ে লোকেশন মারছেন ডান দিকে যাও সোজা যাও টান নাও 100 ফুট দূরে যাও ওখান থেকে বাঁ দিকে নাও কথা বলে না লোকেশন মুসা নবী আল্লাহ লোকেশন পাঠা যাব কি করে আল্লাহ বলেন লোকেশন অন্য কিছু নয় লোকেশন দিচ্ছি আমি একটা মাছ ওই মাছটাই তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে জোরে বলবেন না আচ্ছা মুসা নবী তাহলে ভুলটা কি বলুন তো ভুল বলা যায় না আল্লাহ নবীদের কখনো ভুল হয় না সত্য কথা কিন্তু আল্লাহর পছন্দ হয় না আল্লাহ বলেন কথা সত্য কথা কিন্তু তুমি তোমার নিজে মুখ দিয়ে কেন বললে এটা আমি আল্লাহর কাছে ভালো লাগলো না যাও চলে যাও এবার তোমাকে আমি পাঠাচ্ছি কোথায় জানো দুইটার সমান্তরাল এক জায়গায় সংযোগ হয়েছে এই সংযোগ স্থলে গিয়ে দুটো সমান্তরাল পানি এক জায়গায় গিয়ে যেখানে মিলিত হয়েছে বা মিলেছে ওখানে গিয়ে দেখবে আমার একজন মাহবুব বান্দা খাস বান্দা দাঁড়িয়ে আছে তার কাছে গিয়ে এলেম শিক্ষা কর
তাকে যে জ্ঞানটা দিয়েছি তোমাকে সে জ্ঞানটা দিই না মুসা নবীকে যে জ্ঞানটা আল্লাহ দিয়েছেন ওই জ্ঞানটা হলো শরীয়তের জ্ঞান কথা বলা শরীয়তের জ্ঞান আর তিনাকে আল্লাহ যে জ্ঞানটা দিয়েছেন সেটা হলো সৃষ্টির রহস্যের জ্ঞান আর একটু ক্লিয়ার করে আপনাদের বলি শুনেন এক সময় আল্লাহর নবী মদিনা শরীফে দেখলেন আমার নবী মদিনার জমিনে দেখলেন কি মদিনার মানুষগুলো খুরমা গাছের ফুল নিয়ে পুরুষ খুরমা গাছের ফুলগুলো নিয়ে স্ত্রী খুরমা গাছের ফুলের উপর স্পর্শ করাচ্ছে ঠেকিয়ে ধরছে স্ত্রী ফুলগুলোর সঙ্গে স্পর্শ করাচ্ছে পুরুষ ফুলগুলোকে নিয়ে স্ত্রী ফুলের উপরে স্পর্শ করাচ্ছে মদিনার মানুষগুলো আপনারা মাঝে 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 পটল গাছের ফুল নিয়ে স্ত্রী ফুলের সঙ্গে কি ঠেকা এখানে পটল চাষ হয় আপনাদের দিকে তাহলে তো কিছুই জানেন পটল চাষ হয় না হয় আচ্ছা এইদিকে না হলে অন্যদিকে হয় আচ্ছা পুরুষ ফুল নিয়ে স্ত্রী ফুলে কি স্পর্শ করতে হয় আমি কিন্তু খবর নিয়েছি আমিও চাষ করি তবে খবর আমি নিয়েছি যারা চাষ করে তাদের সঙ্গে খবর নিয়েছি কি বুঝলে তাহলে আমি খবর নিয়েছি পুরুষ ফুলকে নিয়ে স্ত্রী ফুলে স্পর্শ করাতে হয় এটাই হলো সৃষ্টি মদিনা শরীফের জমিনে পুরুষ খুরমা গাছের ফুলগুলো কিনে স্ত্রী খুরমা গাছের ফুলে স্পর্শ করানো হচ্ছে আল্লাহ নবী দেখে একটু অসন্তুষ্ট হলেন এই সিস্টেম রে এটা ভালো লাগছে না আল্লাহ নবী একটু বেজার হলেন পছন্দ হলো না বিশ্ব নবীর যখন পছন্দ হয় না সেই সময়কার মানুষগুলো বুঝতে পেরে গেল রাসূলুল্লাহকে এটা ভালো লাগে না স্পর্শ করানো বন্ধ ঠেকানো স্পর্শ করানো বন্ধ করে দিল বন্ধ করে দেবার ফলে দেখা গেল সেই বছরে খাজুর ফলন কমে গেল ফলন হলো না ঠিক মতো তখন এসে মানুষগুলো বলল আল্লাহ নবী বিশ্ব নবী নূর নবী এই জামা এই সময়ে এই বছরে খাজুর ফলন কম হয়ে গেল আল্লাহ নবী বলেন তাই নাকি বলে আল্লাহ নবী বললেন তাহলে এক কাজ করো তোমরা যেটা করছিলে সেটাই করো কারণ দুনিয়া সম্পর্কে তোমরাই ভালো জানো আমি রাসূলুল্লাহ থেকে হতে পারে দুনিয়াবি জ্ঞানটা তোমাদের বেশি থাকতে পারে বুঝা গেল এই জন্য খেজিরা তিনি মুসা নবীকে আল্লাহ বলেন তোমাকে যে জ্ঞান দিয়েছি আর ওনাকে যে জ্ঞান দিয়েছি সেটা আলাদা ক্যাশ টাকা তুলতে হবে তাহলে তো আর কিছু করা যাবে না আল্লাহ বলছেন ক্রয় বিক্রয় তোমাদের জন্য বৈধ করা হলো সুদ তোমাদের জন্য হারাম করা হলো চাচা বলছে সুদ নিয়ে আলোচনা করতে কিন্তু এত শেষে কেন এলেন আমি তো উঠেছি সেই ডেটটার সময় আমি কোথায় ছিলেন এখন আপনি বলছেন এখন সুদ নিয়ে একটু বলুন আমার ভাই বলে গেলেন যে হুজুর একটু কালেকশন করুন আবার বলে দিয়ে গেলেন 50,000 আবার সাথে সাথে ছেড়েছিলাম কথা বলুন তো কথা বলে না কোথায় ছেড়েছিলাম বলুন তো টাইটানিক জাহাজ কেন ডুবেছিল কারণটা কি কারণটা কি এটা ছেড়েছিলাম কিন্তু আমার আলোচনা কিন্তু অহমিকা অহংকার অহংকার থেকে বাঁচতে গেলে কি করতে হবে বলেছিলাম বলুন তো ভুলে যাচ্ছি কি করতে হবে বলেছিলাম হ্যাঁ
আমি বলে দিয়ে বলতে হবে আপনি কি এই বলেন না গেছিলেন অহংকার থেকে বাঁচতে গেলে আমি কিতাব থেকে পেয়েছি 10খানা টিপস দেওয়া আছে এই টিপস গুলোকে কাজে লাগাতে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা এই আয়াতকে সামনে রেখে কিন্তু আমি এত বলেছিলাম এটা বুঝাতে গিয়ে আমি বলেছিলাম টাইটানিক জাহাজ ডুবে ছিল তারা কারণ খুঁজে বের করেছিল 6টা কিন্তু আমি খুঁজে পেয়েছি 1টা এটা বলতে বলতে আমি এতদূর চলে এলাম কিন্তু যাই হোক এখন সবকিছু ছেড়ে দিয়ে আমার কমিটির ভাইজানেরা বলেছে একটু ক্যাশ কালেকশন করতে হবে তাহলে চা জাম নিয়ে কি ঢুকবেন ক্যাশ কালেকশনটা কিভাবে হবে চাদর নিয়ে ঢোকা হবে না আমার হাতে হাতে দিয়ে এরা পালাবে কোনটা করবে হাতে হাতে দিলে কিন্তু পালিয়ে যাবে বুলবুল ভাই মজলিসটা একটু নষ্ট হবে ভাইজান আছে মাশাআল্লাহ শেষে দোয়া করবেন এই জন্য সুন্দর মাহফিল সাজানো গোছানো মাহফিল এই জন্য সৌন্দর্যটা যেন নষ্ট না হয় পরিবেশটা যেন খারাপ না হয় তাহলে একটা রুমাল নিয়ে ঢুকে যাওয়াটাই ভালো এই তো নাকি কেন ক্যাশ কালেকশন করতে গেলে তো হয় কাউকে যেতে হবে নাহলে আমার কাছে আসতে হবে দুটোর মধ্যে একটা করতে হবে পদা হলে নাহলে বসে বসে হতো তাহলে একটা কেউ কমিটির ভাই দুজন মিলে যান একটু রুমাল নিয়ে ঢোকেন যান যান ঢুকে যান রুমাল নিয়ে ঢোকেন ভাই আপনারা অন্তত পকেটে যা যেমন আছে 100 টাকা 200 টাকা হলদে কালারের একটা 200 টাকা ফুল করে যদি পারেন একটা 500 টাকা আর যদি ফুল করে যদি একটা গোলাপি কালারের নোট ঢুকে যায় চেষ্টা করবেন 2000 টাকা অন্তত একদম যেন ছেড়ে দিয়ে চলে যাবেন না সবুজ কালারের একটা 20 টাকা নীল কালারের একটা 50 টাকা অন্তত দিয়ে যাবেন একদম চলে যান না কালন এই যে দানটা করছেন এটা সাতটা জারিয়া নিয়ে তো অন্তত দেন আল্লাহ কবুল করে নেবেন হাদিস পাকের মধ্যে এসেছে দানকারীকে আমার আল্লাহ বড় ভালোবাসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি বললেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি বললেন কাউকে যদি নেক কাজের দিকে ইনভাইট করা হয় আহ্বান করা হয় তার ডাকে সাড়া দানকারী যে পরিমাণ সওয়াব পায় যিনি ডেকে তিনাকে ঢোকাবেন মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তিনাকে ডবল সওয়াবের হকদার করে দিবেন জোরে বলবেন না আপনি যদি একটা 200 টাকার নোট দেন আপনার দেখে যদি আরেকজনের মন চাই যে আমি 100 টাকা দিই তাহলে আপনাকে দেখে দেখে যেমন দিচ্ছে ওকে আল্লাহ যে পরিমাণ সওয়াব দেবে আল্লাহ কিন্তু আপনাকে খুশি হয়ে গিয়ে ডবল সওয়াবের হকদার করে দেবে জোরে বলবেন না আপনাকে দেখে যদি তিনজন দেয় আপনি এক নম্বরে ছিলেন তিন ডবল পাবেন আপনাকে দেখে যদি পাঁচজন দেয় আপনি এক নম্বরে ছিলেন পাঁচ ডবল সওয়াব পাবেন আপনাকে দেখে যদি কেউ এক নম্বরে আপনি এক নম্বরে ছিলেন আপনাকে দেখে যদি কেউ 10 জন দেয় পিছন থেকে 10 জন যায় তাহলে আপনি এক নম্বরে আছেন আল্লাহ আপনাকে খুশি হয়ে গিয়ে 10 ডবল সওয়াবের হকদার করে দেবে আচ্ছা এবারে বলেন মুসা নবীকে কোথায় পাঠানো হয়েছিল কেন পাঠানো হলো এটা বলবো না টাইটানিক জাহাজটা বলবো না 10টা পয়েন্ট বলবো না চাচা বলেছে সুদ নিয়ে একটু বলতে ওটা বলবো কোনটা বলবো ভাই তাড়াতাড়ি দেন কেউ খালি হাতে চলে যাবেন না আল্লাহ রাস্তায় দেন বাবা সাতকায় জারিয়া নিয়তে দেন বাবা আমার ভাইয়েরা বলছে একটু ক্যাশ কালেকশন হুজুর একটু দেন আপনারা দেন এত বড় মাহফিল হয় আপনাদের দানেতেই আল্লাহ করান বাবা জি কত টাকা কত পয়সা কত দিকে চলে যায় আজ মরে গেলে কাল দু দিন হয়ে যায় পরশু দিনে আর কোনো খবর না বেঁচে থাকলে আমার 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 নিঃশ্বাস বন্ধ হলে সব অন্ধকার হয়ে যাবে খামার নেই আর তোমার সব বেকার এই বাড়িটা কার আমার কারখানাটা কার আমার দোকানটা কার আমার মিলটা কার আমার পুকুরটা কার আমার শপিং মলটা কার আমার 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 খালি নিঃশ্বাস বন্ধ হোক চোখ বন্ধ হোক নিঃশ্বাস বন্ধ হোক সব দেখবে নেই আর তোমার সব অন্ধকার এসেছো একা যাবে একা সঙ্গে কিছু যাবে না যেটুকু দিয়ে যাবে সেটুকুই পাবে এছাড়া দ্বিতীয় কিছু থাকবে না
এজন্য কবি তুলসীরাম দাস বলেন তুলসী জব জগ মে আয়ে তুম রহে জগ হাসে এইসি করনি কর চলো তুম হাসো জগ রহে যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবা কি বুঝলে মনি হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসন মিথ্যা হবে বেশি লজ্জা উড়বে আকাশেতে শরম হবে ধন যাতে উঠবে অজাতে রাগ থাকবে না আর মান জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিদ্বানের সত্যি বলে গেছে মিলছে বাবাজি মিলছে কথা বলে কথা বলে যাতে উঠবে অজাতে রাগ থাকবে না আর মান জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে আজকে জ্ঞানীরা চুপসে বসে আছে কথা ঠিক কিনা বল বলো একটা এমএ পাস ছেলে ফোর পাস একটা মেম্বারের কাছে সই করতে যাচ্ছে আজ পাঁচ দিন ধরে পেছনে পেছনে ঘুরছে সকালে গেলে বলে বিকেলে আয় বিকেলে গেলে বলে পরশুতে আয় পরশু দিনে গেলে বলে শুক্রবারে পাঁচ দিন ধরে পেছনে পেছনে ঘুরছে কে এমএ পাস ছেলে ফোর পাস একটা মেম্বারে সই নিতে পারছে না অথচ ওই ফোর পাস মেম্বার একবার সই করতে গেলে পেনও ভেঙে ফেলে খাতাও ছিঁড়ে ফেলে কথা ঠিক ঠিক না কিছু বলো আছে না নাই বাস্তবটা বলেন এটাই তো सच्चा बोले लखा मारे झूठा जग में भी काबे पोरसी के गले गले सोरा बैठे भी काबे गाय के दो के कुत्तों की लवे बचरा रहे भूखा सलको मिले गोसों की बापो ना मिले सोखा बिकले के सिनेमा जाबे माँ के बना बेदासी एक कली की भांग देखे दिल में लगे हंसी সব কবিদের কথা কত সুন্দর সুন্দর কথাগুলো বলেছে ছন্দ আকারে একদম বাস্তব সচ্চা বলে লাঠা মারে ঝুটা জগ মে ভি কাবে ওরে কে গলি গলি সোড়া বেপে ভি কাবে গাই কে দো কে কুত্তাও খিলাবে বচরা রহে ভোকা গাই দুধ তখন করে কুত্তাকে খাওয়াচ্ছে আর নিজের বাচ্চাটা ভোকা অবস্থায় খাচ্ছে মিলছে মেলে না মেলে না বালেশ্বর বাজারের উপর দিয়ে মাঝে মাঝে দেখেছে ডিসেম্বর মাস জানুয়ারি মাস যখন যায় অনেক ধনী লোকেরা দেখবেন বেড়াতে অনেক ধনী লোকেরা যখন বেড়াতে যায় গাড়ির ভিতরে দেখবেন একটা একটা করে করে কুয়ের বাচ্চা থাকে ভাই দেখেনি আপনি লোমালা কুকুর নিয়ে যখন বাজারে নামে কুকুরকে নিয়ে ব্যস্ত থাকে গাড়ির ভিতরে বাচ্চাটা কাঁদছে চি চি করে কোনো খবর নাই কুকুর নি ব্যস্ত আছে কথা ঠিক ঠিক না ভাই গাইকে দোকে কুত্তাও খিলাবি বাচ্চা রে বোকা সালা কো মিলে গোসটি বাপা না মিলে সোকা সালা কো মিলে গোসটি বাপা না মিলে সোকা বিবি কে লেকে সিনেমা যাবে মা কে বানাবে দাসি পালসার গাড়ি 220 গাড়ি সঙ্গে বিবি আর মা কে বলছে তুই রান্না করে রাখবি আছে না কথা বলে হয় না এরকম ঘটনা চলে চলে আপনারা চেয়েছিলেন টাইটানিক তাই অন্তত বলি না 10টা পয়েন্ট বল ও তো হই গেল না সুদ নিয়ে বলবো হ্যাঁ হয়ে গেছে টাইম কথা বলে না বুঝে আসছে বাবাজি এখন এখন একটা বলতে হবে কেন বেশি বলা যাবে না মুরব্বী লোক
সুদ খাওয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। কোরআনে স্পষ্ট আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, কয় বিক্রয় তোমাদের জন্য বৈধ করা হলো, সুদ তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। কোরআনে স্পষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুদ তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো আর ক্রয় বিক্রয় তোমাদের জন্য বৈধ করে দেওয়া হলো। মহানবী লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকিলা দিদাম ওয়া কাযিবা ওয়া শাহিদা ওয়া ক্বালা আল সালাহ আল্লাহ আল্লাহ সুদখোর সুদদাতা সুদের দুজন সাক্ষী পাপের ক্ষেত্রে এরা সকলই সমান। সুদের প্রায় 70টার কাছাকাছি পাপ রয়েছে, তার মধ্যে সবথেকে হালকা পাপ হলো নিজ মায়ের সঙ্গে ব্যভিচার জিনা করলে যে গুনাহ যে পাপ হয় তার থেকে অধিক তার থেকে অনেক বেশি গুনাহ হয় ইচ্ছাকৃতভাবে যদি এক জাররা পরিমাণ সুদ খাওয়া হয়। জেনে শুনে 36টা মহিলার সঙ্গে ব্যভিচার করলে যে গুনাহ হয় তার থেকে অধিক তার থেকে অনেক বেশি গুনাহ হয় ইচ্ছাকৃতভাবে এক জাররা পরিমাণ যদি জেনে শুনে সুদ খাওয়া হয়। যে হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী স্বপ্নে দেখছেন, কি দেখছেন? আল্লাহ রাসূল দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন? যে একটা রক্তের নদী, রক্তের নাহার, রক্তের নদী, নদীটা হলো রক্তের নদী। এই রক্তের নদীর উপর দিয়ে একজন ব্যক্তি সাঁতার কাটছে, সাঁতার বোঝেন তো, সাঁতার কাটছে, সাঁতার কাটতে 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 ওই ব্যক্তিটা যখন অপারক হয়ে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে, তখন ওই ব্যক্তিটা আস্তে আস্তে কিনারায় বা অর্থাৎ ধারেতে ওঠার চেষ্টা করছে। আমরা যখন পানিতে সাঁতার কাটি আমরা যতদূর যাই কিন্তু আমাকে খেয়াল করতে হয় যে আমাকে ফিরে এসে আবার পুনরায় ফের আবার ধারে কিনারায় আমাকে উঠতে হবে, কথা ঠিক কিনা? ওই ব্যক্তিটা যখন সাঁতার কাটতে কাটতে অপারক হয়ে যাচ্ছে আর সাঁতার দিতে পারছে না, এবার আস্তে আস্তে ওঠার চেষ্টা করছে, যেই ওঠার চেষ্টা করছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন কি যে একজন ব্যক্তি দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছেন, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন দণ্ডায়মান হয়ে, এই ব্যক্তিটা হাতেতে বড় বড় পাথর নিয়ে ওই ব্যক্তির উপরে প্রহার করছে, ছুঁড়ে ছুঁড়ে মারছে। যখন ওই ব্যক্তির উপরে প্রহার করা হয়, ছুঁড়ে ছুঁড়ে মারা হয়, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা যে রক্তের নদীতে সাঁতার কাটছিল পুনরায় ফের আবার রক্তের নদীতে ফিরে চলে যাচ্ছে, আবার রক্তের নদীতে ফিরে যাচ্ছে, আবার সে কিছুক্ষণ সাঁতার কাটার পর আর পাচ্ছে না, আবার সে ওঠার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে কিনারায় ধারেতে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে আবার সে সঙ্গে সঙ্গে বড় বড় পাথর নিয়ে তার উপর প্রহার করছে, পুনরায় ফের রক্তের নদীতে ফিরে যাচ্ছে। বিশ্বনবী দেখতে পাচ্ছেন যে ওই লোকটার মৃত্যু হচ্ছে না, কার যে সাঁতার কাটছে মৃত্যু হচ্ছে না, ডুবছেও না আর হাইটে উঠতেও দেওয়া হচ্ছে না, কিন্তু মরণের আগে মৃত্যুর আগে যে কষ্টটা হয়, যে সিচুয়েশন হয়, সেই কষ্টটা কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে, কঠিন কষ্ট হচ্ছে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহ রাসূল সেই সময় দেখে হতভম্ব হলেন, অবাক হলেন, ফারেশতাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর ফারেশতা, ওটা কে, ওকে এত কষ্ট দেওয়া হচ্ছে আর কেনই বা কষ্ট দেওয়া হচ্ছে? ফারেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ওটা হলো মস্ত বড় সুদখোর, পৃথিবীর জমিনে সুদের ব্যবসা করেছিল, সুদে টাকা খাটিয়েছিল, সুদে লেনদেন করেছিল, প্রচুর টাকার মালিক ছিল, সুদের উপরে ব্যবসা ছিল, মস্ত বড় সুদখোর। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এই আযাবটাই নির্ধারণ করেছেন, আজকে তাকে এই রক্তের নদীতে সাঁতার দিতে হবে, কিন্তু উঠতে দেওয়া হবে না। ফারেশতা জিজ্ঞাসা করলে আল্লাহ রব্বুল আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, ফারেশতা ওটা কে দাঁড়িয়ে আছে আর যখন উঠতে যাচ্ছে পাথর ছুঁড়ে মারছে? ফারেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, যখনই সে উঠতে যাচ্ছে যিনি পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে বা প্রহার করছে উনি হলেন আল্লাহর আযাবের ফারেশতা। এই সুদখোরটার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফারেশতাকে নির্ধারণ করেছেন, কারণ ও উঠতে গেলেই ওকে পাথর ছুঁড়ে মারা হবে, উঠতে দেওয়া হবে না, আর ডুবেও না, ডুবে মরবেও না, আর উঠতেও পারবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় সুদখোর যখন মারা যাবে কবর
কবরে যাওয়ার পরে মাথাটাকে ফাটিয়ে দেওয়া হবে। ফাটিয়ে দেওয়ার পর শরীরের রক্ত মাথার রক্তগুলো যখন কবরের মধ্যে ছড়িয়ে যাবে ওই রক্তগুলো যখন মিশে যাবে আবার তাকে জীবিত করা হবে কিন্তু মরণ আর হবে না। বলা হলো কেন রক্ত মাথা ফাটিয়ে দেওয়া হবে? বলা হয়েছে অসহায়ের মাল গরিবের মাল লোকের মাল আত্মসাৎ করে নিয়েছে সুদের মাধ্যমে সে লেনদেন করেছে গরিবের মাল যখন চুষে নিয়েছে চুষে নেওয়ার জন্য তার রক্ত মাটিতে চুষে নেবে এটা হবে তার আযাব। এই সুদ সম্পর্কে একাধিক দলিল এসেছে একাধিক হাদিস এসেছে কোরআন এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। কোরআন আল্লাহ বলেছে ওয়াহাল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা। কোরআনে একাধিক জায়গায় আল্লাহ বলেছেন হাদিস পাকের মধ্যে মহানবী অনেক জায়গায় বলেছেন সুতরাং সুদের আযাব মারাত্মক আযাব সুদের আযাব মারাত্মক আযাব। এতটুকু মনে রাখবেন 36টা মহিলার সঙ্গে ব্যভিচার করলে যে গুনাহ হয় তার থেকে অধিক তার থেকে অনেক বেশি পাপ হয় জেনে শুনে যদি এক জাররা পরিমাণ সুদ কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় মসজিদে যদি জুম্মার দিনে একটা মাতাল ঢোকে তার আমরা তাকে ধাক্কা মেরে বের করে দিই কেন মাতালকে মসজিদে এলাও নাই জায়গা নাই যা বেরিয়ে যা। কিন্তু এলাকার যদি একটা টপ র‍্যাঙ্কের সুদখোর সাদা পাঞ্জাবি পরে সাদা পায়জামা পরে সাদা নেটের টুপি পরে সাদা গায়ে সারা গায়ে খুশবু মেখে চারখানা স্পর্শিয় গাড়ির মালিক এলাকার টপ র‍্যাঙ্কের সুদখোর যদি জুম্মার দিনে মসজিদে ঢোকে তাকে আমরা ফাঁস কাতারে জায়গা দিয়ে দিই দাদা আসছে তো আগের দিকে যান। কথা কি বলি কথা বলে না কথা ভুল বললাম তাহলে সুদখোরকে দিচ্ছি আমরা চিয়ার আর মদখোরকে বলছি গিয়ার মেরে বার কর। তাহলে মদখোরকে দেখলে দিচ্ছি গিয়ার আর সুদখোরকে দেখলে আমরা দিচ্ছি চিয়ার আসল দায়িত্ব মদটা খাওয়া যেমন হারাম হলো তাকে বের করে দিলেন সুদখোরকে কেন বলে বের করলেন না কেন কেন পয়সা আছে না দামি কোম্পানি জামা পরেছে না স্কর্পিও গাড়ি নিয়ে এসেছে তাই না এই জন্য তাকে বার বার ঠিক না থাকে আর কর্মটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমার আল্লাহর কাছে কোনো জায়গা পাওয়া যাবে না। চলুন আর আমি সময় দিতে চাইছি না আজকে তাহলে এখান পর্যন্ত রইল। টাইটানিক জাহাজে 6টা কারণ ছিল আর আমি খুঁজে পেয়েছিলাম একটা তাহলে কারণটা খালি বললাম না একটা না আমাকে বলতে হবে ভাইদের অনুরোধ তাহলে এ পর্যন্ত রইল। আর মুসা নবীকে আল্লাহ কেন পাঠিয়েছিলেন কি জ্ঞান তাকে দেওয়া হয়েছিল এটাও বাকি রইল বলতে বলতে ছেড়ে এসেছে বাকি রইল। টাইটানিক জাহাজে 6টা কারণ তার মধ্যে আমি খুঁজে পেয়েছিলাম একটা কারণ কি সেটা বাকি রইল। বাবাজি আমার ভাইরা আর 10খানা টিপস কি এটা বাকি রইল। তাহলে আমি কোরআনের সূরা নিসা থেকে আয়াতে কারিমা বের করেছিলাম ওর উপরই ব্যাখ্যা করতে করতে এত দূর চলে এসেছিলাম তাই তো নাকি কথা বলে না তাই তো নাকি শেষের আয়াত ছিল কি ইন্নাল্লাহু লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা এই আয়াতকে সামনে রেখে এত দূর চলে এসেছিলাম যাই হোক ভাইদের অনুরোধ একটা নাত সুইট পড়ি আপনাদের খেদমত থেকে বিদায় নেব একবার মহাবোধের সঙ্গে দরুদ শরীফ আল্লাহু আকবার।